हेलो स्टूडेंट्स, तो आज के आमी डिटेल्से तुम्हारे जूनियर इंजिनियर सिविल जे परीक्षाटा है WBPSC अंडारे तार डिटेल्से आमरा सिलेबस के निये आलोचना करब। लास्ट आमादेर 2018 ते एग्जामटा होयेछिलो, जार एई किछुदिन आगे ओर माने पुरोपुरी वैकेंसीज गुलो क्लियर होयेछे। तो आमरा आशा करब जे 2021 एर मध्ये एर वैकेंसीज आबार आसते चलेछे। तो आमादेर काछे टाइम मोटामुटी বছর খানেকের কাছাকাছি টাইম আমাদের রয়েছে। তো আমরা যদি প্রিপারেশনটাকে কন্টিনিউ এখন থেকে করতে পারি, তাহলে আশা করতে পারি যে পরীক্ষাটা কিন্তু ক্লিয়ার করা সম্ভব। আর এই পরীক্ষাটা ডিপ্লোমা হোল্ডার স্টুডেন্টদের ক্ষেত্রে প্রচণ্ড সুবর্ণ সুযোগ। তো আশা করব তোমরা এই ভিডিওটাকে কন্টিনিউয়াসলি দেখবে। আর এরপরে আমি সিভিলে যতগুলো জেইর এক্সাম হয় তার ম্যাক্সিমাম সাবজেক্টের যে কোশ্চেনগুলো আমার কাছে থাকবে বা আমার কাছে প্রোভাইড করানো হবে, তো সেগুলো আমি তোমাদেরকে সলিউশন সমেত তার ডিটেলস অ্যানালাইসিস করিয়ে দেবো। আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে। যদিও ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, অবশ্যই আমার ভিডিওগুলোকে শেয়ার করবে, আর তোমাদের তরফ থেকে একটা লাইক অবশ্যই ভিডিওগুলোকে দেবে। তো চলো আমরা সিভিলের জুনিয়র ইঞ্জিনিয়ারের পুরো এক্সামটা নিয়ে আলোচনা করি। তো এর যে সিলেবাসটা রয়েছে, এই সিলেবাসের ফার্স্ট আমাদের দেখছি কি স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসের কিছু পোর্শনস রয়েছে, যেমন কি সেন্টার অফ গ্র্যাভিটি বলো বা আমাদের কম্প্রেশন মেম্বার যেগুলো হয়। তো এই জিনিসগুলো আমাদের কিন্তু পুরোপুরি জানতে হবে। তো আমি এখন জাস্ট ডিটেলসে তোমাদের সিলেবাসগুলো আমি বলে দিচ্ছি। স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসের থেকে তোমরা দেখে নাও, এখানে ডিটেলসে লেখা রয়েছে সিলেবাসটা। আমি সিলেবাসটার লিঙ্ক ডিটেলসে তোমাদেরকে ডিসক্রিপশানের নিচে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা গিয়ে ডাউনলোড করে নিও। এরপর থিওরি অফ স্ট্রাকচার, তো থিওরি অফ স্ট্রাকচার থেকে আমাদের যে পোর্শনটা ইম্পর্টেন্ট সেটা তোমরা এখান থেকে দেখে নাও, সিলেবাসের মধ্যে যে জিনিসটা আমার ইনক্লুডেড রয়েছে। নেক্সট হচ্ছে আমাদের কংক্রিট স্ট্রাকচার, তো কংক্রিট স্ট্রাকচারের মধ্যে আমাদের RCC ইনক্লুড আছে। তো এখানে ওয়ার্কিং স্ট্রেস মেথড, RCC, সিঙ্গেল রিইনফোর্সমেন্ট, টু ওয়ে, ওয়ান ওয়ে স্ল্যাব সব কিছুই রয়েছে, টি বিম থেকে শুরু করে। তো এগুলো তোমরা দেখে নাও এখান থেকে। এরপরে নেক্সট আমাদের রয়েছে স্টিল স্ট্রাকচার। স্টিল স্ট্রাকচারটা এখান থেকে তোমরা দেখে নিতে পারো। স্টিল স্ট্রাকচারটা তোমাদের এখান থেকে যেটা রয়েছে সেটা খুবই ইম্পর্টেন্ট, তো এটাকে তোমরা কন্টিনিউয়াসলি দেখে নেবে এখান থেকে। নেক্সট হচ্ছে আমাদের কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস অ্যান্ড প্র্যাকটিস। তো কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল আর প্র্যাকটিসের মধ্যে আমাদের বিল্ডিং ম্যাটেরিয়ালসের কিছু কিছু পোর্শনস রয়েছে, যেমন ব্রিক বলো বা আমাদের স্টোন বলো, যেগুলো আমাদের সম্পূর্ণ রয়েছে এখান থেকে। কিন্তু এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, তোমরা দেখে নিও। এরপরে আমরা দেখে নেব কনস্ট্রাকশনের পোর্শন থেকে আমাদের কিছু কিছু জিনিস রয়েছে, যেমন ফাউন্ডেশন বলো বা অবজেক্ট, শ্যালো ডিপ ফাউন্ডেশন, নেম অফ ডিফারেন্ট টাইপস, এইসব জিনিসগুলো আমাদের রয়েছে। তো এগুলো তোমরা দেখে নিতে পারো এখান থেকে। নেক্সট আমাদের রয়েছে ফ্লুইড, ফ্লুইডের পোর্শন থেকে, ফ্লুইডের থেকে আমাদের কোশ্চেনগুলো এখান থেকে, ফ্লুইডের সিলেবাসটা একটু বড়, ফ্লুইডের সিলেবাসটা তোমরা এখান থেকে দেখে নিও। ডিসক্রিপশানে আমি লিঙ্কটা রেখে দেবো, ওখান থেকে গিয়ে তোমরা ডাউনলোড করে নিতে পারো। এবারে এস্টিমেশন অ্যান্ড কস্টিং, এস্টিমেশন কস্টিংটা তোমরা এখান থেকে দেখে নিও, এস্টিমেশন কস্টিংটা তোমাদের ইম্পর্টেন্ট সাবজেক্ট। নেক্সট আমাদের পাবলিক হেলথ ডিপার্টমেন্ট, মানে আমাদের এটা এনভায়রনমেন্টাল ওয়াটার সাপ্লাইয়ের পোর্শন, তো ওয়াটার সাপ্লাইয়ের পোর্শনটাও তোমাদের খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে তোমরা পুরো সিলেবাসটাকে দেখে নিতে পারো কি তোমাদের জেইতে কী কী এক্সামে আসতে পারে। এবার ইরিগেশনের পোর্শনে আছি, ইরিগেশনের প্রাইমারি পোর্শনগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে। ইরিগেশনের পোর্শনটা তোমাদের এখান থেকে তোমাদের আরামসে করতে পারবে। আচ্ছা, এরপরে নেক্সট হচ্ছে হাইড্রোলজি, হাইড্রোলজির পোর্শনটা তোমরা দেখে নাও, হাইড্রোলজি এখান থেকে কী কী রয়েছে। তারপরে ওয়াটার রিকোয়ারমেন্ট অফ ক্রপ, সেটাও ইরিগেশনের পোর্শন, তোমরা এখান থেকে এটা করে নিতে পারবে। এরপরে তোমাদের ক্যানেলের পোর্শন কিছু রয়েছে, ওয়েল ইরিগেশন রয়েছে, তারপর তোমার টিউব ওয়েল ইরিগেশনের পোর্শন রয়েছে, ক্রস ড্রেনেজ ওয়ার্ক রয়েছে, হেড ওয়ার্ক রয়েছে, ফ্লাড কন্ট্রোল রয়েছে, রিভার ট্রেনিং ওয়ার্ক রয়েছে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমাদের কোশ্চেনে এসে থাকে। এরপর আমরা চলে যাবো হাইওয়েতে, তো হাইওয়ের ক্লাসিফিকেশনের পোর্শনটা তোমরা এখান থেকে পেয়ে যাবে, রোড ক্লাসিফিকেশনের এই পোর্শনটা তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। এরপরে নেক্সট হচ্ছে আমাদের যেগুলো রোডগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নিলাম এখান থেকে। এরপর হচ্ছে সয়েল মেকানিক্স, যেটা আমাদের খুবই ইম্পর্টেন্ট সাবজেক্ট, তো সয়েল মেকানিক্সে এখানে ডিটেলসে তোমাদের লেখা রয়েছে সিলেবাসটা, এখান থেকে তোমরা নোট ডাউন করতে পারো। আর সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের থেকে কিন্তু কোশ্চেন থেকে থাকে, তো এই কোশ্চেনগুলো তোমরা এখান থেকে করে নেও, তাহলে তোমাদের এই জিনিসটা এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। আর আমি এরপরে যে নেক্সট ভিডিওটা নিয়ে আসবো সেই ভিডিওটাতে তোমাদেরকে ডিটেলসে অ্যানালাইজ করে দেখিয়ে দেবো যে কোন বছরে মোটামুটি কোন সাবজেক্ট থেকে কতগুলো কোশ্চেন করা হয়েছিল।
তো আশা করব তোমাদের এই সিলেবাস রিগার্ডেড যদি কোনো তোমাদের ভিডিও কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে নিচে জানিও, আমি চেষ্টা করব তোমাদের কোশ্চেনের সলিউশন করে দেওয়ার জন্য। আর তোমাদের নেক্সট যে ভিডিওটা আসছে খুব তাড়াতাড়ি সেটা হবে ডিটেল সলিউশন অফ তোমাদের যে পিএসসির যে পরীক্ষাটা হবে জেইর সিভিলের জন্য, অবভিয়াসলি তার মোটামুটি কোন সাবজেক্ট থেকে কত পরীক্ষার যে কোশ্চেন এসছে, কোন সাবজেক্টটা কতটা বেশি ওয়েটেজ ক্যারি করে, তো আমি সেই নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে যদি নতুন হয়ে থাকো চ্যানেলে। আর কন্টিনিউয়াসলি এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা ভিজিট করবে। তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, থ্যাংক ইউ।